একেবারে আনন্দবার্তা চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক এবং চিত্রশিল্পী রোকেয়া সুলতানার কাছে। ম্যাম, আবার আপনার কাছে ফিরলাম। শুরুতেই যেমনটা বলছিলাম যে রাজধানীর এইচ গ্যালারিতে আপনার একটা একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে, তার শিরোনাম হলো অ্যান ওড টু জয়। তো এই প্রদর্শনী সম্পর্কে আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই। শিরোনাম যেটা অ্যান ওড টু জয়, এটা আসলে বেটোফেনের 9 সিম্ফনির একটা নাম। আমি যদি বলতে চাই যে এবারের আমার থিমটা, বিশেষ করে এটাতে আমি বেশি গুরুত্ব দিয়েছি, যদিও আমি একটা ম্যাডোনা সিরিজ করি, একটা কর্মী মায়ের জীবনী ঘটনা তাকে আমি বর্ণনা করি, সেই সাথে আমি একটা সিরিজ করি যেটাকে আমি বলি জলবায়ু মাটি সিরিজ। আচ্ছা, সেটার কাজই আমি এখানে বেশি দিয়েছি। নামটা এবার একটু চেঞ্জ হয়েছে, কারণ ফ্লেমিং ডিজায়ার এরকম একটা কথাও এখানে এসেছে। এটা আসলে আমি ভাবি যে অচিন পাখির খোঁজে আছি আমি, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, অথবা বাড়ির পাশে আরশিনগর, তো আমি সেই আরশিনগর অথবা অচিন পাখির খোঁজে আছি। ছোটবেলা থেকেই আমার এই খোঁজ চলেছে, শুরু হয়েছে, এটা এখনো বিরাজমান আছে। হ্যাঁ, এই প্রদর্শনীতে কয়টা চিত্রকর্ম স্থান পেয়েছে? আমার এই প্রদর্শনীতে 51 আমার মনে হয় 51টা কাজ আছে, কিন্তু আমি আমার ভিতরে যেই আনন্দটা পাই যে কোনো নেচার দেখে, এবং অনেক কিছু আমরা বলি যে দেখা যায়, অনেক কিছু আমরা জাস্ট অনুভব করি, যে লিভিং জিনিসগুলি আমাদের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, এটা সেই আসলে লালনের মতোই যে যেটা দেখা হয় নাই, তো সেই জিনিসগুলিকে আসলে আমি আমার মতো করে দেখি এবং রং রেখায় টেক্সচার দিয়ে আমি আমার মতো করে আমার ক্যানভাসে উপস্থাপন ফুটিয়ে তুলেন। যে কাজগুলো এখানে দেখা যাচ্ছে সেগুলো আসলে কি ধরনের মাধ্যমে আপনি কাজগুলো করেছেন? তিনটা মাধ্যমে বেশি কাজ করি, তার মধ্যে একটা হলো ছাপচিত্র, প্রিন্ট মেকিং, যেটাতে আমি শিক্ষকতাও করি। আচ্ছা, আমি অধ্যাপক চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, এর মাধ্যমে আমি স্পেশালাইজেশনও করেছি, আমি বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে মাস্টার্স করেছি, আমি ফ্রান্সে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে এটার আরও ডেভেলপ করেছি, রিসার্চ করেছি, এবং আমি খুব সম্প্রতি 2011-12 আমি ফুলব্রাইট রিসার্চ অ্যাওয়ার্ড পেয়ে আমেরিকাতে ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কনে আমি ছাপচিত্রর একটা নতুন রিসার্চ, একটা নতুন ধরনের একটা টেকনিক আমি ডেভেলপ করেছি, নট টক্সিক, এবং আমার অনেকটা আমার একটা নিজের মতো করে, তো এইটা আমার খুব প্রিয় একটা মাধ্যম। কিন্তু সবসময় ছাপচিত্র করা যায় না, এটা অনেক পরিশ্রম, এটা একটা ফুল ইকুইপড একটা স্টুডিও লাগে। হ্যাঁ, সময় সাপেক্ষ থেকে আপনার অনেক জিনিস লাগে, আমরা সবসময় অল্টারনেট খুঁজি, যে কারণে আমি অনেক সময় বলি যে অল্টারনেট মাধ্যম, অল্টারনেট জিনিসপত্র খুঁজতে খুঁজতে একটা অল্টারনেটিভ আর্ট আমাদের কাজ অন্যরকম হয়ে যায়, তখন অনেক নিজের একটা একটা চরিত্র খুঁজে পায়, তো ওইটা খুব একটা ইন্টারেস্টিং হয় এইটা। আর আমি একটা টেম্পারা মাধ্যমে কাজ করি, এই মাধ্যমটা আমাদের সব জায়গার ইনস্টিটিউশনে নেই, চারুকলায় আছে, এই আমরা বলি ওরিয়েন্টাল আর্ট আমাদের যেটা চারুকলা, যদিও আমি এই মাধ্যমের না, আমি কিছু পেন্টিং শিখেছি আর ছাপচিত্র, কিন্তু এই যে সময় সাপেক্ষ এবং অনেক পরিশ্রম লাগে, তো আমি তখন আরেকটা অল্টারনেট মাধ্যম খুঁজছিলাম, তা আমার কাছে মনে হলো অনেক মিউরালে আমরা যদি সেই লাস্ট সাপার দেখি, এই সব ছবিগুলির মধ্যে টেম্পারা মাধ্যমে, মানে ওয়ালেও অনেক টেম্পারা করা হয়েছে, টেম্পারা দুই রকম হয়, একটা হয় এক টেম্পারা, একটা হয় গুয়াশ টেম্পারা। আচ্ছা, তো আমি মূলত গুয়াশ টেম্পারা ওপেক ওয়াটার কালার, এবং এটা আমি আজকে অনেক বছর ধরে করছি, এখন অনেকটাই একটা মানে আমি এটা নিজেকে ডেভেলপ করতে করতে অনেকটা আমার মতো একটা মাধ্যম হয়েছে। আচ্ছা, আর সেই সাথে আমি থ্রি ডাইমেনশনাল কাজ, আমি থ্রি ডাইমেনশনাল বলি, স্কাল্পচার বলতে চাই না, কিন্তু এটা আসলে স্কাল্পচারেরই বলতে পারেন যে আরেকটা চেহারা। আচ্ছা, এবং আমি আমার অ্যানিমেশন আর্ট কিছু করি, মানে কিছু ছোট ভিডিও মুভির মতো আমার কাজের ক্যারেক্টারগুলি ওখানে হাঁটে চলে। আচ্ছা, আমার মা হেঁটে যাচ্ছে, ও কলার পাতাটা মেয়েকে দিয়ে ছাউনি দিয়ে নিয়ে চলে যাচ্ছে, মেয়েটা হেঁটে যাচ্ছে, ইন্টারেস্টিং করে করেছে, তো এটাকেও আমি আসলে যেহেতু এটার মধ্যে একটা আকৃতি আছে আমি থ্রি ডাইমেনশনাল বলি, তো এইরকম আমি
আর এখন আমি অনেকগুলি মাধ্যমে আমার কাজ করতে ইচ্ছা হয়, তো এখন আমার যে মাধ্যমে ভালো লাগে সেই মাধ্যমে আমি কাজ করি। ম্যাম, আপনি বলছেন যে 51টা চিত্রকর্ম এই প্রদর্শনীতে আছে, তো এই যে 51টা চিত্রকর্ম করতে নিশ্চয়ই অনেক দিনের প্রস্তুতি ছিল, এবং যখন এই কাজগুলো করছিলেন তখন কি আসলে প্রদর্শনীতে দেবার চিন্তা ভাবনা করে কি কাজগুলো করা হয়েছিল, নাকি এটা আসলে অন্য কোনো প্রেক্ষাপটকে মাথায় রেখে আপনি কাজগুলো করেছেন? আসলে শুনেন, কাজ এখন আমার শ্বাস প্রশ্বাসের মতো, কাজ মানে ছবি আঁকায়, হ্যাঁ, তো আমি এটা না করে থাকতে পারি না, তো এটা নিয়ে আমি কোনো ওইভাবে কিছু ভাবি না যেটা আমি এক্সিবিশন করব কি কাউকে দেখাবো অথবা এটা সেল করব, মানে আমার জীবনের বাকি আনুষঙ্গিক কাজকর্মের মতো আমি কাজ করতেই থাকি। আমি 2019 অস্ট্রেলিয়াতে ম্যাডোনা ইন এভরিডে লাইফ কিউরেটর এটা নাম দিয়েছিলেন, 9 জন অজি আর্টিস্টের সাথে পার্টিসিপেট করি। তারপরে তো কোভিডের এটা ইয়ে শুরু হয়ে গেল, এবং মাত্র সম্প্রতি এটা গত বছর ঢাকায় শুরু হলো, ICCR এটা অর্গানাইজ করেছিল, এবং তারপরে এটা ট্রাভেলিং শো, এটা আসলে আমার একটা বুক লঞ্চ হলো রোকেয়া সুলতানা আমার উপরে, তারপরে দিল্লি কলকাতা হয়ে। তো এই সলো শোটা আসলে এটা দরকার ছিল, যেহেতু আমি 6 বছর আমার কাজ ঢাকায় দেখাই নাই, দেশের বাইরেও যেহেতু অনেকগুলো শো করেছেন, এক্সিবিশন করেছেন, তো অনেকের সাথে আপনার নিশ্চয় পরিচয় হয়েছে, ভাবনার বিনিময় হয়েছে, এবং তাদের কাজগুলো আপনি নিজের চোখে দেখতে পেয়েছেন, তো সেই দিক থেকে যদি আপনার কাছে জানতে চাই যে বাইরের দেশের কাজের সাথে আমাদের দেশের কাজের তুলনা যদি করতে বলা হয়, সেটা আসলে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে আমরা কোথাও পিছিয়ে নাই আমাদের দেশ, কারণ এখন সময়টা এরকম যে একটা বলে না, ক্ষুদ্র হয়ে এসেছে পৃথিবী, সবাই সবকিছু দেখতে পাচ্ছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, এবং এত রকম প্রসেস আছে আপনার দেখার জানার আর ট্রাভেল করার সূত্র ধরেও, কিন্তু আমাদের কাজ কোথাও পিছিয়ে নাই, বরং মানে অনেক ভালো কাজ হচ্ছে আমার কাছে, কারণ এগুলো প্রমাণ পাই আমরা বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে যখন অংশগ্রহণ করি বা পুরস্কার পাই, সিলেক্ট হই, তখন বোঝা যায় যে আমাদের কাজও। সেই ক্ষেত্রে যারা বাইরের দেশের যারা শিল্পী রয়েছেন, তাদের আসলে আমাদের কাজগুলোকে দেখে তাদের মূল্যায়নটা আসলে কেমন পেয়েছেন, বা তাদের প্রতিক্রিয়ার কথা যদি জানতে চাই সেটা আসলে কেমন পেয়েছেন? প্রতিক্রিয়া তো আমি আমার নিজেকে দিয়েই পাচ্ছি, কারণ আমি আজকের অনেক বছর আগে 1995 সালে আমার মানে আমি প্রথম মেয়ে যে গ্র্যান্ড প্রাইজ পাই, যদিও এটা মানে ইন্ডিয়াতে আমাদের পাশের দেশ, কিন্তু জুরি একজন ব্রিটিশ জুরি, একজন ফ্রেঞ্চ জুরি ছিলেন, একজন ইন্ডিয়ান, মানে ওটাও খুব একটা ভারত ভবন বিয়েনাল, এটা সবাই জানে। আমি তারপর আমেরিকা থেকে আমি অ্যাওয়ার্ড পাই, আমি যে ফরাসি সরকারের যে বৃত্তি পাই, এবং এই যে আমি ফুলব্রাইটে যে সুযোগ পেলাম, আর আমরা বিভিন্ন এগুলো বিএনএল বলি, ইন্টারন্যাশনাল এক্সিবিশন হয়, কয়েক হাজার কাজের মধ্যে মনে করেন হয়তো 110 জন 105 জন এরকম করে সিলেক্ট হয়, সে শুধু আমি না, আমার যারা অনেক স্টুডেন্ট আছে যারা এখন ভালো কাজ করছে, আমরা সিলেক্টেড হই, তো তখন আমরা আসলে বুঝতে পারি যে আমাদের আমন্ত্রণগুলি যখন পাই আমরা অনেকের মধ্যে, যে আমাদের আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা এখন অনেক জায়গায় রেসিডেন্সিতে সুযোগ পাচ্ছে, এক্সিবিশন করতে পারছে, বিএনএল তাদের কাজ সিলেক্ট হচ্ছে। আমার কাছে খালি যেটা মনে হয় যে আমাদের এক্সপোজার নাই, মানে আমাদের আমরা এটা নিজেরা নিজেরা যেগুলো অ্যাপ্লাই করে করে পারি, কিন্তু আরো বড় করে আসলে আমাদের কাজ বহির্বিশ্বে দেখানো দরকার। হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আপনার কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার আছে কি, যে আসলে এই ব্যাপারগুলোকে আরেকটু বিস্তৃত যদি আরো জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যেত, সেটার কোনো মাধ্যম আসলে আছে কি, আছে সেটা যদি জানতে চাই? এক তো যেমন ধরেন, যেমন আমি নিজে আমরা তো অনেক বেশি অ্যাজ এ ব্যক্তিগতভাবে অনেক পারি না, তারপর আমি যে ফুলব্রাইট যে গেছিলাম যে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কন, আমার যে হোস্ট প্রফেসর ছিলেন ক্যারেন কুন, উনি কিন্তু অনেক একজন মানে বিশিষ্ট মানে পৃথিবী বিখ্যাত একজন, উনি কিন্তু আমাকে দেখেই উনি বাংলাদেশে এসেছিলেন, সেখানে কিন্তু ওয়ার্কশপ করিয়ে গেছেন আমার চারুকলায়। আবার আমি যখন অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে আমি একটা রেসিডেন্সি করেছি 4 মাসের, তখনও কিন্তু ওই প্রফেসর মাইকেল ক্যামসন, উনিও খুব ব্যস্ত, অনেক মানে খুবই বিশিষ্ট একজন, তো উনিও কিন্তু প্রায় 2 বছর ধরে, মানে 2 বছর পরে উনি সময় দিতে পারলেন এবং আসলেন, কিন্তু এগুলো না মানে আমাদের এরকম করে হয়তো আমরা ব্যক্তিগত, এবং উনি এখানে যখন এসে ওয়ার্কশপ করালেন আমরা সিলেক্ট করলাম,
সবগুলি যে চারুকলা যে ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশনগুলি আছে সেখান থেকে একজন করে শিক্ষকের, যাতে ওরা শিখে গিয়ে সবাই তো আর দেশের বাইরে গিয়ে শিখতেও পারছে না, দেখাতেও পারছে না। তো মাইকেলও কিন্তু আসলেন বাংলাদেশে আমাকেই দেখে, এর আগে সেই আসে নাই আমার কাজ দেখে। কিন্তু আমি ভাবি যদি আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা আসলে খুব বেশি দরকার, তো সেটা প্রাইভেট প্রাইভেটলিও হতে পারে, প্রাইভেট কোনো গ্যালারি তারা অ্যারেঞ্জ করতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হয় এটা দরকার। তো তখন হয়তো আমাদের দেশের, যেমন আমাদের অনেক যারা পথিত যশা এবং আমাদের যে যারা আমাদের গুরু শিল্পের যারা গুরু, জয়নুল আবেদিন সুলতান, যেমন জয়নুল আবেদিনের আমরা শুনেছি ডকুমেন্টটা জার্মানিতে, এটা খুবই একটা প্রেস্টিজিয়াস ইয়ে হয়, বছর দুই বছর বা তিন বছর পরে হয়, সেখানে ওনার কাজ স্থান পেয়েছিল। কিন্তু আমার মনে হয় যে সুলতান, মোহাম্মদ কিবরিয়া, শফিউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম, কামরুল হাসান, কাইম চৌধুরী, আমরা তো আমাদের কথা ভাবছি, কিন্তু ওনাদের কাজে ওনারাও এত, রফিকুন নবী, আমার সবাই আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার গুরু শ্রদ্ধেয় হাশিম খান, সবার নাম আমার এখন মুর্তজা বসির সবার নাম এই মুহূর্তে মানে আমি একসঙ্গে করতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে ওনাদের কাজও অনেক দেখানো দরকার, যে ওনারা যত ভালো কাজ করেছিলেন সেখান থেকে আজকে আমরা ওনাদের উত্তরসূরি। আপনার যে প্রদর্শনীটা চলছে সেটা 17 সেপ্টেম্বর পর্যন্ত চলবে, তো এটা তো প্রায় এখন শেষ পর্যায়ে। তো যারা হচ্ছে শিল্পবোদ্ধা যারা আছেন কিংবা দর্শক দর্শক যারা এখন দেখতে আসেন, তাদের কাছ থেকে আসলে সাড়াটা কেমন পেলেন? প্রতিদিনই অনেকজন আসেন এবং মানে ভালো, আমার মনে হয় যে খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি। আমার অনেক ছাত্রছাত্রী যারা এখন, তারাও অনেক মানে ভালো কাজ করছেন শিল্পী, তারা আসছে এবং অনেক সাধারণ লোকরা আসছে। আর আমার মনে হয় যে এই যেহেতু আমি দীর্ঘ 6 বছর পর, আমার নিজেরও একটা বড় জার্নি হয়েছে, আমার নিজের যে বোধের জায়গাটা এখন তৈরি হয়েছে, বোধের জায়গাটা ধরেন আমার 6 বছর আগে বা 10 বছর আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে, আর অনেক মোর সিম্পল হয়েছে, অনেক সাহসী পদক্ষেপ আমি রাখতে পেরেছি। আপনার সকল কাজের প্রতি অনেক শুভকামনা রইল এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে আমি এজ দ্য ফাউন্ডেশনের এজ গ্যালারিকেও ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই আমার এই প্রদর্শনীটা সেখানে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শত্রু যখন ভুল করে তখন বাধা দিও না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।